মানুষ আবার পাপে লিপ্ত হয়ে গেছে। মনে রাখবেন, আল্লাহর আযাবের গ্রেফতার, আল্লাহর আযাবের গোডাউনের মধ্যে শুধু করোনা ভাইরাস একটা নয়, আল্লাহর আযাবের গোডাউনে হাজার হাজার বড় ভাইরাস আছে। জোরে বলো ঠিক না? আপনি একটা ভাইরাসে যদি সোজা পথে না চলেন, এর থেকে বড় ভাইরাস দিয়ে আল্লাহ পাক আপনাকে চিরতরে ধ্বংস করে দিতে পারে। কথা বলেন ঠিক না? এই জন্য আমাদেরকে সোজা পথে চলবো, আমিন বলি। চারটি কথা বলে আমি আর আলোচনা শেষ করব। আল্লাহ যদি চান এই মুহূর্তে দুনিয়াতে ধ্বংস করে দিতে পারেন, কিন্তু চারটি জিনিসের কারণে আল্লাহ পাক এই দুনিয়াতে আযাব দেয় না, গজব দেয় না, আল্লাহ বালা মুসিবত দেয় না। একটু চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। চারটি জিনিসের জন্য আল্লাহ আযাব দেয় না। ঘটনাটা কয়েকটা মিনিটের মধ্যে শোনেন। চার জিনিসের জন্য আল্লাহ পাক সবকিছু ঠিক রাখেন, তার মধ্যে এক শ্রেণীর মানুষ আপনার আশেপাশে আছে। সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ হলো দাড়ি পাকা লোক, চুল পাকা লোক, যারা বুড়ো হয়ে গেছে। এই মানুষগুলো আপনার আমার জন্য নিয়ামত। এই মজলিসের মধ্যে যারা দাড়ি পাকা লোক, এরা আমাদের জন্য বারাকা। কেন জানে? এই মানুষগুলো অনেকের কোমর ঠেলতে পারে না, ঠান্ডা পানি দিয়ে উজু করতে পারে না। এই মানুষগুলো সমাজে এখনো আমাদের আছে, কিন্তু এই সমাজের অনেক মানুষ এদেরকে বোঝা মনে করে। এই জন্য কখনো আপনি এটাকে বোঝা মনে করবেন না। যাদের দুল চুল দাড়ি পেকে গেছে, যারা বার্ধক্যে পরিণত হয়েছে, এরা আমাদের জন্য রহমত। এরা দুনিয়াতে এখনো আছে বলে আল্লাহ পাক বড় বড় আযাব থেকে আমাদেরকে হেফাজত করে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনাদের ঘরে যাদের বুড়ো পিতামাতা আছে, যাদের বৃদ্ধ পিতামাতা আছে, খবরদার বলবেন না তাড়াতাড়ি মর, আল্লাহ এটাকে নেয় না কেন? মনে করবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ এই বুড়ো মানুষটাকে আমার বাড়িতে আরো বেশি হায়াত দাও, কারণ এই মানুষটা যতদিন থাকবে আমার বারাকা তত বাড়বে। সুবহানাল্লাহ বলে। বাড়িতে কোনোদিন অসুস্থ রোগী দেখলে আপনি অসুস্থ হবেন না, বদদোয়া করবেন না। অসুস্থ রোগী থাকলে আপনার বাড়িতে বেশি রহমত ঢালবে। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার হলো আপনার আশেপাশের যারা ময় মুরব্বি দাড়ি পাকা, তারা আপনার জন্য রহমত আর নিয়ামত। এদের জন্য আল্লাহ পাক গজব আযাব থেকে হেফাজত করে বুড়ো মানুষদের জন্য। এই জন্য খবরদার, ময় মুরব্বিকে সম্মান করবেন, বেজ্জত করবেন না। পৃথিবীর মধ্যে যারা ময় মুরব্বি, তোমার ঘরে যাদের পিতামাতা আছে, তেনাদেরকে সম্মান করবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন। একটু চিৎকার দিয়ে জোরে বলেন আমিন। দুই নাম্বার হলো এই সমাজের মধ্যে কিছু যুবক মানুষ আছে, এই যুবকেরা সিনেমা দেখানে যায়, এই সিনেমা হল এই যুবকেরা গানের আড্ডায় যায়, এই যুবকেরা মদের আড্ডায় যায়, এই যুবকেরা জেনার আড্ডায় যায়, এই যুবকেরা বিভিন্ন গোনার কাজের মধ্যে যায়। আবার সমাজের মধ্যে এমন যুবক আছে যারা আমবারি এই কোরআনের মাহফিলে যারা বিছনা করেছে, এমনও সমাজের মধ্যে যুবক আছে জীবনে এক ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা করে নাই, জীবনে এই জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, অন্যায় কোনোদিন কাজ করে নাই, অন্যায় হইতেও দেয় নাই। এরকম সমাজের মধ্যে যুবক আছে না নাই? জোরে বলে না আছে না নাই? এরে ভাইজান, অনেক যুবক আছে বিবাহ করে নাই তার মুখের মধ্যে, কারণে এই সমস্ত ইমানদার যুবকগুলো থাকার কারণে সমাজের মধ্যে বহুত বড় বড় আযাব আর গজব থেকে আল্লাহ পাক এই সমাজকে হেফাজত করে। এই জন্য এই যুবকদেরকে সম্মান করবেন, জোরে জোরে আমিন। নাম্বার তিন হচ্ছে এই মজলিসের ভিতরে অনেক বাচ্চা আছে যাদের নামাজও ফরজ হয় নাই, রোজাও ফরজ হয় নাই, এমন ছোট্ট ছোট্ট নাবালক শিশুগুলো আপনার আমার জন্য গজব আযাব থেকে হেফাজতের নিয়ামত। জোরে কোন আমিন। এই বাচ্চাগুলোকে খবরদার গালি দিবেন না। আল্লাহ রাসূল বলেছেন ছোট্ট বাচ্চাকে কোনোদিন আঘাত করিও না। অনেক শিক্ষক আছে, অনেক উস্তাদ আছে, হেসকারা মাদ্রাসা নিয়ে ইদানিং কিছু গুলজব উঠতেছে। হেফসকারা মাদ্রাসায় মারপিট হয়, ডাং হয়, ছাত্রদেরকে অনেক পিটায়। মানে নিলাম ঠিক, বাংলাদেশের হেফসকানা মাদ্রাসাগুলোতে ওস্তাদরা মার দেয় বেশি, তবে বাংলাদেশের অনেক মাদ্রাসার ওস্তাদ আছে বাচ্চাদেরকে গোসল করায়, বাচ্চাদেরকে তেল মাখিয়ে দেয়। অনেক শিশু বাচ্চা আছে হেফসকানার শিক্ষকেরা তাদেরকে মুখের মধ্যে খাওয়ার উঠাইয়া দেয়। জোরে বলুন ঠিক কেন? আমি একটা ছোট্ট ঘটনা বলেই আমি বলবো, এক মিনিটে বলে দিচ্ছি।
আমি একটা উত্তরবঙ্গে এই দিকে একটা মাদ্রাসায় একটা মাহফিল করতে গিয়ে একটা দস্তারবন্দি মাদ্রাসার ছাত্রদের মাথায় পাগড়ি আমার প্রধান করার জিম্মাদার ছিল। তো আমি সিরিয়ালে এরকম 10টা ছাত্রের মাথায় পাগড়ি প্রধান করব, সবার শেষে যেই বাচ্চাটার মাথায় পাগড়ি প্রধান করব সেই বাচ্চাটা সব থেকে বড় ছোট। তা আমি বললাম, এত ছোট বাচ্চা কিভাবে কোরআনের হাফেজ হইল? বলে, হুজুর, এ বাচ্চাটা সব থেকে অল্প বয়সে কোরআনের হাফেজ হয়েছে। তো বাচ্চাটার মাথায় যখন পাগড়ি বেসাইতে চাই, এবার আমার দিকে তাকাবেন, শোনেন, দিলটা নরম করে দেবেন। বাচ্চাটার মাথায় যখন পাগড়ি পরাবো, তখন বাচ্চাটার চোখ থেকে ঝর্ণার মতো পানি পড়তেছে, বাচ্চাটা কান্দে, দিলটাকে নরম করে দেন, বাচ্চাটা কান্দে। আমি বললাম, বাবা, তোমার তো আনন্দের কথা, তোমার বাকি বন্ধুগুলোকে মাথায় পাগড়ি পরাইলা, মোরা তো কাঁদে না, তুমি কান্দো কেন? বলে, হুজুর, ওরা কান্দে না, কারণ ওদের পাগড়ি দেখার লোক এই মাহফিলে আছে, অর্থাৎ ওদের মা বাবা আসছে। আমাকে যে পাগড়ি পরাবে, আমার মাথায় যে পাগড়ি পরাবে, আমার পাগড়িটা দেখার মতো লোক এই মাহফিলে নেই। আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমার মাও দুনিয়াতে না, আমার এই আনন্দের দিনের পাগড়িটা আমি কাকে দেখাবো? হুজুর, আমি একজন চির এতিম, বাচ্চাটার কথা শুনে আমিও ঠিক দেখতে পারলাম না, আমারও চোখ থেকে ঝর্ণার মতো পানি পড়তেছে। আমি একটি এতিম বাচ্চার পাগড়ি প্রধান করতে গিয়ে আমার হাত পড়তেছে আর চোখ থেকে ঝর্ণার মতো পানি পড়তেছে। বাচ্চাটাকে বুকের মধ্যে টেনে বললাম, বাবা কাঁদিস না, এই পাগড়িটা পরাইয়া দিলাম, এই পাগড়িটা পরে তোর বাবার কবরস্থানের পাশে দাঁড়িয়ে সালাম দিবি, তোর বাবার কবরের আজাব আল্লাহ পাক মাফ করে দিবে। জোরে বলেন, আল্লাহু আকবার। তো সকল গার্জিয়ানদের পক্ষ থেকে, সকল বাচ্চাদের কোরআনের হাফেজদের গার্জিয়ানের জন্য এক একটা করে মাথার রুমাল আর এক একটা টুপি হাঁদিয়ে দিবে। তো সবার শেষে এই বাচ্চাটার যখন গার্জিয়ান তো কেউ নাই, মাও নাই, বাবাও নাই, এতি এই বাচ্চাটাকে প্রশ্ন করা হয়েছে, আপনার রুমাল আর আপনার টুপি কাকে দিবেন? বাচ্চাটা ডাক দিয়ে বলে, আমি এই জনগণের সামনে দাঁড়িয়ে বলি, এই জনগণের সামনে মাদ্রাসার সভাপতি বক্তাদের সামনে দাঁড়িয়ে বলি, আমার এই গার্জিয়ান বলতে কেউ নাই, তবে আমার দেওয়া এই গার্জিয়ানের হাতিয়াটা আমার হেফকারের হুজুরের মাথায় দিতে চাই, কারণ আমার হুজুর আমাকে অনেক সময় গোসল করাইছে, আমাকে তেল মাখিয়ে দিয়েছে, আমাকে খাওয়াই দিয়েছে, আমার ভাষা ঠিক ছিল না, আমার উস্তাদ আমাকে শিখাইছে, আমি আমার এই নিজের হাতের রুমাল দিয়ে আমার মাস্তাদের মাথায় আমি দিতে চাই, আমার টুপিটা আমি আমার উস্তাদের মাথায় দিতে চাই। ওস্তাদের চোখের পানি দেখে সেই দিন হাজার হাজার মুসলমান কেঁদেছিল, এগুলো চোখে পড়ে না? হে ভাই, কওমি মাদ্রাসাগুলোতে, হেসকারা মাদ্রাসাগুলোতে মারপিট হয়, ঠিক আছে, মেনে নিলাম, তবে একটা দুইটা মাদ্রাসা এরকম হাজার মানুষের মধ্যে দুই একটা অমানুষ থাকতেই পারে, কথা বলেন ঠিক কিনা? যারা ছাত্রদেরকে পিটায়, যারা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পিটায়, আমি মনে করি, আমিও বলি, আমিও সমর্থন করে বলি, তারা অমানুষ, কারণ পিটাইয়া কোনোদিন মানুষকে মানুষ তৈরি করা যায় না, ভালোবাসা দিয়ে মানুষকে মানুষ তৈরি করতে হয়। জোরে বলুন ঠিক কিনা? খবরদার, বাচ্চাদের মুখে আঘাত করবেন না, বাচ্চাদের শরীরে আঘাত করবেন না, আমার রসুল নিষেধ করেছেন, আমিন বলেন। এরা জান্নাতের ফুল, ফুলকে ভালোবাসা যায়, ফেলিয়ে দেওয়া যায় না, কথা বলে ঠিক কিনা? এই জন্য আমি সকল হেজখানা মাদ্রাসা, সকল হেজ বিভাগের মাদ্রাসা, সকল মাদ্রাসার উস্তাদদেরকে বলবো এবং সাংবাদিকদেরকে বলবো, আপনারা শুধু পিঠো নিয়ে দেখেন, ভালোবাসাটা দেখেন না, আপনার চোখ ভালো না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হেফাজত করুন, আমিন। নাম্বার 4, আজাব না আসার কারণ হলো এই এলাকার অনেক নিষ্পাপ নিষ্কলঙ্ক পশু পাখি আছে, যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি, এদের কোনো গোনা নাই, এই সমস্ত যখন গজবাসে, দেখেন নাই সিলেটের মাটিতে যখন প্লাবন হয়ে হাজার হাজার মানুষের ভারী ঘর ডুবে গেল, তখন মানুষের জন্য খাবার নিয়ে যায়, মানুষ কিভাবে খাবে, এভাবে এভাবে মানুষকে বাঁচানোর জন্য মানুষ এগিয়ে যায়, কিন্তু হাজার হাজার গরু ছাগল না খেয়ে পানিতে ডুবে মারা যাচ্ছে, গরু ছাগলের খাবার নাই, কারা নিয়ে যাবে গরু ছাগল খাবার? বাংলাদেশের এ জগতের তৌহিদি ওলামায়ে কেরাম গরু ছাগলের খাবার পর্যন্ত সিলেটের মাটিতে পৌঁছাইয়া দিয়েছেন, জোরে বলো ঠিক কিনা? মানুষের প্রতি মানুষের যেমন দরদ থাকবে, পশু পাখির মধ্যেও আমাদের তেমনই দরদ থাকবে, জোরে বলুন ঠিক কিনা? গরু দিয়ে শুধু কামাই করে খাবেন আর দুধ থেকে খাবেন আর গরিকে আপনি যত্ন করবেন না, এটা ঠিক নয়। আল্লাহু আকবার বলে। আজকের এই ইমাম ওলামা কল্যাণ পরিষদের এই মহা সম্মেলনকে আল্লাহ কামিয়াবি নসিব করুন, আজকের যিনি সর্বার প্রধান অতিথি সভাপতি সকলকে আল্লাহ কামিয়াবি নসিব করুক, এই সম্মেলনকে আল্লাহ আগামীতে আরো ভরপুর কামিয়াবি নসিব করুক, আমিন বলেন।